এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে বারে কড়া পদক্ষেপ নিতে চলেছে এনফোর্সমেন্টের ডিরেক্টরেট অনুব্রত মণ্ডলকে বারবার তলব করা সত্ত্বেও হাজিরা এড়িয়েছিলেন আর তারপরেই শটান তার নিচুতলার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে এবারও ঠিক শেখায় দেয় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করতে পারে এনফোর্সমেন্টের ডিরেক্টরেট অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে কিন্তু ইতিমধ্যেই তিনি হাজিরা এড়িয়েছেন অসুস্থতার কারণ দেখিয়ে ইডিকে সেকেন্ড ডি মেল করেছিলেন সুকন্যা আর তারপরেই অনুব্রত মণ্ডলের সুকন্যাকে নিয়ে দফায় দফায় দিল্লির ইডি আধিকারিকরা বৈঠকে বসেছে সূত্রের খবর সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে প্রয়োজনে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে গ্রেপ্তারের জন্য আদালতের দ্বারস্থ হতে পারে এনফোর্সমেন্ট অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে গরুপাসার মামলায় তার কারণ একদিকে যেমন তিনি অগাধ সম্পত্তির মালিক দ্বিতীয়ত তিনি স্কুলে চাকরি করলেও সেই স্কুলে যেতেন না হাজিরা দিতেন না এবং বাড়িতে বসেই মোটা টাকা বেতন নিতেন এর অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট এবার অনুব্রত মণ্ডলকে নিয়ে কার্যত চরম সমস্যা এই সুকন্যা তার মাঝে এই সুকন্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকালকে এই সুকন্যা কার্যত জেলার তৃণমূল নেতাদের বাঘে গরুতে ঘাটে জল খাইয়েছেন হেস্তনেস্ত করেছেন তাদের অনুব্রত মণ্ডলের দিল্লিতে অসুস্থতার খবর শুনেই ভেঙে পড়েছেন সুকন্যা তিনি বাড়িতে ছিলেন না এটা সঠিক কালকে রাত্রেই তিনি বাড়িতে ফিরেছেন আর এবার তারপরই পদক্ষেপ করতে চলেছে এনফোর্সমেন্ট অনুব্রত মণ্ডলে মেয়ে সুকন্যাকে হেফাজতে নিতে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে